বন্ধুরা নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা আপনাদের পুরনো দিনের সিম্বল দেখাবো, যে সময়ে রেইকি ছিল না, অ্যাঞ্জেল ছিল না, মানে এনারা ছিলেন কিন্তু মানুষের অজানা ছিল। সেই সময় মানুষ যে সিম্বলগুলো নিজেদের কাজে লাগাতো, নিজেদের সুবিধার জন্য এগুলি ব্যবহার করা হতো, সেই সিম্বল আমি এর আগের ভিডিওতে একটি দিয়েছি, মানি সম্পর্কিত একটি গোপন সিম্বল। আজকে আমি আবার দিতে চলেছি হেলথ সম্পর্কিত একটি সিম্বল। এই সিম্বল নিয়ে তেমন কিছু সময় ব্যয় করতে হয় না, কোনো চ্যান্টিং করতে হয় না, কিছুই করতে হয় না, জাস্ট সিম্বলটা আঁকতে হয়। তাহলে আমি আজকে আপনাদের সিম্বলটাকে দেখিয়ে দিই। দেখুন এই সিম্বলটি আমি পাশে দেখিয়েও দিচ্ছি। সিম্বলটি এই সিম্বলটি লাল অথবা কালো কালি দিয়ে আঁকতে হয়। জাস্ট সাদা কাগজের উপরে আপনারা এই সিম্বলটি আঁকবেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, টান টান হয়, কোচকানো, ছেঁড়া, নোংরা এরকম কাগজ নেবেন না, টান টান একটা পরিষ্কার কাগজ নেবেন, তার উপরে এই সিম্বলটি আঁকবেন। এই সিম্বলটি এঁকে যিনি রোগী, যে কোন রকম রোগ হতে পারে, দীর্ঘ দিন বিছানায় পড়ে আছে, ভীষণ ভাবে অসুস্থ অথবা কম অসুস্থ, সব রকম রোগীর ক্ষেত্রে এইটি চলবে। এই সিম্বলটি রোগীর বালিশের তলায় রেখে দেবেন, অথবা রোগী যে বালিশে মাথা দিয়ে শুচ্ছে সেই বালিশের খোলের ভেতরে ঢুকিয়ে দেবেন। দু রকম ভাবেই হয় বন্ধুরা, এইটি থাকবে, দীর্ঘদিন থাকবে, যতদিন না রোগী সুস্থ হচ্ছে। এর মাঝখানে যদি এই কাগজটা খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে এই কাগজটা বদলে আর একটা কাগজ দিয়ে দেবেন। বন্ধুরা এই কাগজের জন্য কোনো রকম কিছুই ভাবতে হয় না, শুধু গভীর শ্রদ্ধা চাই, বিশ্বাস চাই, আর কাগজটিকে প্রণাম জানিয়ে যিনি আপনাকে হিল করছেন। আমাদের হোলি ফায়ারে কিন্তু এইরকম সিস্টেম আছে, পেপার মেথড, এই সব জায়গা থেকেই হয়তো এসেছে কিনা আমি বলতে পারছি না, তখনও কিন্তু এই সিম্বল এইভাবেই ব্যবহার করতে হতো, কোনো চ্যান্টিং করতে হতো না আর কিছু ভাবতে হতো না, শুধু এই কাগজটিকে বা এই সিম্বলটিকে বললে ভালো হয়, এই সিম্বলটিকে শুধু গ্যাটিচিউড জানানো। সকালবেলা উঠেও ধন্যবাদ দিতে হবে, আবার রাত্রিবেলাও ধন্যবাদ দিতে হবে, এবং ভাবতে হবে এটা আছে অতএব আমার রোগ ভালো হয়ে যাচ্ছে, এটাও ভাবতে হবে, মানে বিশ্বাস, বিশ্বাসটা পুরোপুরি এর উপর সমর্পণ করা। এটা করলেই যে কোনো ধরনের রোগী। আমি এবার সরাসরি চলে আসছি সেই সিম্বলটার দিকে, যে সিম্বলটা আমার কাছে কালেকশনে আছে। দেখুন প্রাচীনকালে এই সিম্বলটাই ব্যবহার করা হতো হেলথের জন্য। এটা কালো রং দিয়েও আঁকা যায়, আবার লাল রং দিয়েও আঁকা যায়, আপনাদের যেই রংটা পছন্দ আপনারা সেই রং দিয়েই আঁকবেন। সিম্বলটা ভালো করে দেখে নিন, আবার আপনারা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এই সিম্বলটিকে ল্যামিনেশন করে নেবেন, অথবা বাঁধাই করে নেবেন, অথবা শক্ত কোনো পিসবোর্ডের ওপর এটি আটকে দেবেন, আঠা দিয়ে দিয়ে রোগীর মাথার তলায় রেখে দেবেন, আর প্রত্যেক দিন গ্যাটিচিউড জানাবেন, যদি রোগী নাও জানায় আপনি জানালেও হবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা, আপনারা চটপট সিম্বলটি করে ফেলুন এবং কাজে লাগান। তবে অবশ্যই রোগীর জন্য যে ডাক্তার বা অন্যান্য যে হিলিং করছেন বা চিকিৎসা করছেন সেগুলো কিন্তু বজায় রাখবেন, সেগুলো বন্ধ করে কিন্তু এগুলো করার কোনো কথা আমি এখানে বলিনি। বন্ধুরা সবাই খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। বন্ধুরা নমস্কার।